প্রাচীন একটি গল্প জানেনি তো শেয়াল খানিকটা অলস প্রজাতির প্রাণী নিজে শিকার করে কম সিংহের শিকারের ঝুটা খেয়ে ঘুমানোই তার কাজ বনের ভেতর দুজনেরই বাস সুতরাং আরামেই কাটত তার সিংহ অসুস্থ কিংবা দুর্বল হয়ে পড়লেই তার সমস্যা দেখা দিত সে না শিকার করতে চাইত না ক্ষুধা সহ্য করতে পারতো একদিন সিংহ লম্বা হয়ে শুয়ে আহ উহ করছিল শেয়াল তাকে বলল হে বনরাজ তোমার রোগের কি কোনো চিকিৎসা নেই মনে মনে বলল আমি তো ক্ষুধায় মরে যাচ্ছি সিংহের কথা বলতেও কষ্ট হচ্ছিল তবু বলল জানি না তবে শুনেছি গাধার গোস্ত এবং মগজ খেলে এই দুর্বলতা কেটে যায় যদি একটা গাধা শিকার করতে পারতাম শিয়াল মনে মনে বলল আমি যদি একবার এ কাজ করি এবং সিংহ তার শক্তি ফিরে পাই তাহলে তো মন্দ হয় না ক্ষুধায় মারা যাওয়ার চেয়ে তো ভালো তাছাড়া সিংহ সুস্থ হয়ে গেলে আমিও আবার আগের মতোই আরামে জীবন চালিয়ে যেতে পারবো শেয়াল চিন্তা ভাবনা করে সিংহকে বলল হ্যাঁ মহারাজ হ্যাঁ এটা তো কোনো ব্যাপারই না আমি বহুবার দেখেছি একটা গাধা বিশ্রাম নেয়ার জন্য প্রায়ই ঝর্নার পাড়ে আসে আমি ওকে এখানে নিয়ে আসতে পারবো এই বলেই শেয়াল যাত্রা করলো ঝর্নার উদ্দেশ্যে পানি পরিপূর্ণ থাকায় বনের সকল পশুই এখানে আসতো শেয়াল তাকিয়ে দেখল আশেপাশে আজ গাধা নেই অনেকক্ষণ অপেক্ষা করেও গাধাকে দেখতে না পেয়ে শেয়াল ভাবল গাধা নিশ্চয়ই এই স্থান থেকে চলে গেছে ব্যর্থ মনোরথে সিং কাছে ফেরার পথে গাধাকে একটা গাছের আড়াল থেকে বেরিয়ে আসতে দেখল খুশিতে লেজ নাড়ল শেয়াল গাধার কাছে গিয়ে সালাম করে বলল প্রিয় গাধা তোমাকে বেশ ক্লান্ত মনে হচ্ছে কি হয়েছে তোমার গাধা বলল কেন ক্লান্ত হতে নেই নাকি এত বেশি বোঝা টেনেছে যে দুর্বল হয়ে পড়েছি আমার মনিব সাধ্যের চেয়ে দ্বিগুণ বোঝাটা নাই ক্লান্ত হয়ে গেছি একটু পানি খেয়ে গাছের নিচে ভাবছি শেয়াল দুঃখ প্রকাশ করে বললো এই অবস্থা হলে মনিবের কাছ থেকে পালাচ্ছ না কেন গাধা বলল গাধাদের জন্য যাবার কি কোনো জায়গা আছে যেখানেই যাব ওই বোঝাই টানতে হবে সব মনিবি একরকম শেয়াল বললো সব সমস্যারই কোন না সমাধান আছে তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো এমন জায়গায় নিয়ে যাব তোমাকে যে কেউ তোমাকে বিরক্ত করবে না ভালো ভালো খেতে পারবে বিশ্রামও নিতে পারবে শেয়াল আরো বলল চলো তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যা তুমি কখনো স্বপ্নেও দেখোনি কাজের চাপের কথা ভেবে গাধা ফাঁতে পা দিল বলল ঠিক আছে যাব শেয়াল এবার মহা আনন্দে গাধাকে সঙ্গে নিয়ে পা বাড়াল ক্ষুধার্ত সিংহ গাধাকে দেখতে পেয়ে যেন প্রাণ ফিরে পেল এবং হামলা করে বসল গাধা রানে একটু জখম হল কিন্তু সে মাংসাসে সিংহের অস্তিত্ব টের পেয়ে দৌড়ে পালালো শেয়াল ভীষণ রেগেমেগে চিৎকার করে সিংহকে বলল এ এটা কি হলো কেন তুমি ওকে মারতে পারলে না এতই যদি দুর্বল তুমি তাহলে তো তোমার কাছে থাকার আর কোনো মানে হয় না সিংহ বলল কদিন ধরে না খেয়ে দেবে দুর্বল হয়ে গেছি। সমস্যা রেখে আবার যদি তুমি ওকে নিয়ে আসতে পারো এই অবশ্যই স্বীকার করতে পারবো তাই যদি হয় তাহলে মাংসটা তুমি খাবে আর এই মগজ এবং কান আমি খাবো শিয়াল রাজি হলো তবে বুঝতে পারছিল না গাধা তার কথায় আর কান দেবে কিনা কিন্তু চেষ্টা না চালিয়ে কি করবে উপায় তো আর নেই শিয়াল গেল এবং গাধা তাকে দেখতেই বলল ওটাই ছিল তোর বেহেস্ট যাহার নামে চেয়েও খারাপ জায়গা মনুষ্য জাতির উপর আল্লাহ রহমত বর্ষিত হোক শত রহমত আমার জালে মনিবের উপর বর্ষিত হোক সে অন্তত আমাকে প্রাণে মারতে চায় না শিয়াল বলল সিংহ বহুকাল গাধা দেখেনি তাই আবেগের আতিশয্যে তোমাকে বুকে জড়াতে ওরকম করেছে তোমাকে শিকার করার কোনো বদ উদ্দেশ্য ছিল না অনিচ্ছাক্রমে তোমাকে জখম করে এখন কান্নাকাটি করছে চলো ওকে আর কষ্ট দিও না তুমি গেলেই শান্ত হয়ে যাবে গাধা শিয়ালের কথা আবারও বিশ্বাস করলো এবং তার সাথে চলল সিংহ গাধাকে দেখে আবারও তার দিকে দৌড়ে গেল গাধা ভেবেছিল তাকে আদর করতে আসছে তাই সরল না কিন্তু সিংহ তার কাজ করেই বসলো তাকে মেরে ফেললো তারপর শিয়ালকে বলল দাঁড়াও আমি হাত মুখ পরিষ্কার করে আসি সুস্থতার জন্য পরিষ্কার অবস্থায় গাধার কান আর মগজ খেতে হয় এই বলে সিংহ চলে গেল এই সুযোগে শেয়াল গাধার মাংস এবং কান মগজ ও পেট পুড়ে খেয়ে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল কিছুক্ষণ পর সিংহ এসে দেখল গাধার মাংসও খাওয়া হয়েছে কান আর মগজও নেই চিৎকার করে শিয়ালকে জিজ্ঞেস করলো শিয়াল হাই তুলে বলল আপনার কি মাথা ঠিক আছে গাধার মগজ থাকলে কি আর আমার কথায় আবারও পটে এই বলতে বলতে শিয়াল ভয়ে দিল দূর সিংহ শিয়ালের প্রতারণা বুঝতে পারল কিন্তু এতই দুর্বল ছিল যে দৌড় দিয়ার শিয়ালকে ধরার মতো শক্তি তার ছিল না সুতরাং সিংহ জীব বা বের করে হাঁপাতে হাঁপাতে তাকিয়েই থাকলো শিয়ালের চলে যাওয়ার দিকে কিছুই করার ছিল না তার